কলকাতায় সাকিব খানের ছবির শুটিংয়ে নিষেধাজ্ঞা। পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স সাকিব খানের ছবির শুটিং আটকে দিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে সাকিব খান আর শুভশ্রীর চালবাজ ছবির শুটিং শুরু হতে যাচ্ছিল। সংগঠনটি ছবি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ভারতের বেশ কিছু বাংলা ও ইংরেজি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স এর প্রেসিডেন্ট সৌরভ বিশ্বাস জানান, গত এক বছর ধরে প্রযোজনা প্রতিষ্ঠানটি শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক দিতে পারছে না, এমনকি টেকনিশিয়ানদের প্রতি নানা অবিচারও করছে। 19 জনকে তাদের প্রাপ্য এখনও দেয়নি এমন অভিযোগ এনেছে ফেডারেশনের কাছে। এমনটা যাতে ভবিষ্যতে আর না ঘটে এই কারণেই সংগঠনটি চালবাজ ছবি শুটিংয়ে নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কাগজ 6 জুন এসকে মুভিজকে অফিসে পাঠানো হয়েছে। সেই দিনই চালবাজ ছবির কাজ বন্ধ করতে হবে বলা হয়। এবার বিষয়টি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবে ফেডারেশনের নেতৃবৃন্দ। আগামী 20 জুন থেকে লন্ডনে চালবাজ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিটি পরিচালনা করেছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও ঢাকার অনন্য মামুন। প্রযোজনা করেছেন বাংলাদেশ অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট আর ভারতে এসকে মুভিজ। বিনোদন জগতে যে কোনো আপডেট নিউজ জানতে আজই সাবস্ক্রাইব করুন অল টাইম ব্রেকিং নিউজ এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন।